সবাইকে বলছি, সবাইকে, হ্যাঁ একটু সাবধানে থাকবেন, কেমন? অপালা চলো। কি ব্যাপার, হঠাৎ ঝড় থেমে গেল যে? একটা সন্দেশ নিয়ে এত রাগ কেন অপালা? দূর, আমার না ভালো লাগছে না। একবার নিশ্চিন্ত হচ্ছে, তারপরে একটা নতুন করে গন্ডগোল পাকাচ্ছে, আর এবার সমস্ত অশান্তি পাকাচ্ছে ওই ভগবতী। এবার ওই নতুন ওই কি ওই পুরোহিতকে সামলাও আবার, আর জানি না ড্রোন এতক্ষণ পুলিশের সাথে মিশে আবার কি নতুন কি করে ফেলেছে আমার কোনো। মা, তোমাকেই খুঁজতে যাচ্ছিলাম। ডিম্পি বলছি, এখন না এখন না তুমি আমাকে বিরক্ত করো না, হ্যাঁ? আমার কাস্টার কই বললে যে খাওয়াবে, কই কখন খাবো? ডিম্পি আমাকে প্লিজ এখন বিরক্ত করো না, আমার কাজ আছে। কর না তুমি তোমার কাজ, আমাকে আমার কাস্টার্ডটা দিয়ে দাও, ব্যাস। ডিম্পি আজকে কাস্টার্ড হবে না, তুমি তুমি ব্রেড খেয়ে নাও। এই যে তুমি আমাকে বললে কাস্টার্ড খাওয়াবে, স্কুলে যেতে হবে না। ডিম্পি হ্যাঁ মা বলেছিল, একদম ঠিক কথা, সত্যি তো মা তো বলেছিল। কিন্তু কি বলতো, আজকে না মায়ের একটা খুব ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে। তুমি তো লক্ষ্মী সোনা, আমি তুমি তো তো বুঝতে পারছো যে এখন যদি কাস্টার্ড বানাতে যাই তখন তো অনেকটা দেরি হয়ে যাবে, তাই না? হ্যাঁ ও ডিম্পি সোনা, তুমি তো লক্ষ্মী মেয়ে, তুমি আজকে ব্রেড খেয়ে নাও, কেমন? তুমি কাস্টার্ড খাবে তো? খাবে তো, কিন্তু আজকে নয় কালকে খাবে, হ্যাঁ? তোমার মা না খাওয়ালে ওই দ্বিগুণ খাওয়াবে একদম। আর বলছিলাম কি বলো তো, তুমি তো স্কুলে গেলে না আজকে, তাহলে একটা কাজ করো, খেয়ে নাও আগে, তারপর একটু পড়তে বসে যাও, কেমন? আমার এখন পড়তে ভালো লাগছে না। জানতাম। তাহলে 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 ও ওই যে কাল তুমি বলছিলে না কি একটা আর্ট এন্ড ক্রাফটের বানাতে হবে তোমাকে, ওইটা বানিয়ে নাও, হ্যাঁ ততক্ষণে আমাদের হয়ে যাবে, তুমি ওইটা বানিয়ে নাও। হ্যাঁ ডিম্পি সোনা তো খুব লক্ষ্মী মেয়ে, ডিম্পি সোনা। কষ্ট হলো না, এটা হলো ওই ভগবতীর জন্য, ওর জন্যই আজ বক্কা খেলাম আমি। খুব চালাচ্ছে মেয়েটা, কিন্তু মা দে এমন কি কাজ করলো যে কাস্টার্ডটাও বানানোর সময় পেল না। আপনি আপনি শান্ত হন, আসুন বসুন বসুন। অপালা আর আপনাকে কিচ্ছু বলবে না। যদি বের করে দেয়? এতই যখন ভয় তখন তো চুপ করে থাকলেই হয়, আর তাছাড়া আপনারা তো জানেন অপালা কেমন। হ্যাঁ ইদানিং একটু বেশি বার বেড়েছে, আর বৌদিও যে কেন ওকে এত প্রশ্রয় দেয় আমি বুঝতে পারি না। বলি ওইসব নিয়ে না ভেবে একটু সাবধানে থাকলেই তো হয়, দেখতেই তো পাচ্ছ বাড়িতে ওই মেয়েটাকে নিয়ে কত ঝামেলা হচ্ছে, তারপরে সন্দেশ দেবার কি ছিল? দেখুন চিনি নতুন অধ্যায় 24 সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত 10:30 স্টার জলসায়।